UEFA Champions League final উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সব শঙ্কা উড়িয়ে দিয়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লুইস হোসেলুর জোড়া গোলে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়েছে তারা দুই লেগ মিলিয়ে 4-3 গোলের জয় নিয়ে ফাইনালে উঠে লাস ব্লাঙ্কোরা বিস্তারিত জানাচ্ছেন শাইনুর আলম যোগ করা সময়ের প্রথম মিনিটে আন্তনি রুডিগারের পাস থেকে লুইস হোসেলু বার্নের জালে বল জড়াতেই উল্লাসে মেতে ওঠে রিয়াল শিবির এই উল্লাস ঘরের মাঠে 2-1 গোলে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার এর আগে প্রথম লেগ 2-2 সমতায় শেষ হওয়ায় দু দলের সামনে সুযোগ ছিল ফাইনালে খেলার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে শুরু থেকেই বার্ন রক্ষণে রীতিমতো আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল এর বিপরীতে শুরু থেকেই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে চেয়েছে বায়ার্ন মিউনিখ আন্তনি রুডিগার নাচো ফার্নান্দেজরা মাঝ মাঠেই রুখে দেন বার্নের সব আক্রমণ এরই মাঝে 13 মিনিটে ভিনিসিউসের শট প্রতিহত হয় ক্রসবারে দুদল একাধিক সুযোগ নষ্ট করায় গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ বিরতির পর একাধিকবার বার্নের গোলমুখী হানা দেয় রিয়াল বার্নও শুরু করে পাল্টা আক্রমণ 68 মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বার্নাবুকে স্তব্ধ করে দেন আলফানসো ডেভিস এর 2 মিনিট পর রিয়াল বল জালে জড়ালেও ফাউলের কারণে ভিএআরে বাতিল হয় সেই গোল এরপরও থামেনি রিয়ালের আক্রমণ তবে বারবার তাদের গোল বঞ্চিত করেন বার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার এদিন রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এই জার্মান ম্যাচ তখন শেষের দিকে জয়ের সুবাসও পাচ্ছিল বায়ার্ন ঠিক তখনই রিয়ালকে সমতায় ফেরান লুইস হোসেলু ভিনিসিউসে জোরালো শট নয়ারের হাত ফুসকে বেরিয়ে গেলে আলতো টোকায় বল জালে জড়ান তিনি আর যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও রিয়ালকে উল্লাসে ভাসান এই জার্মান ফরোয়ার্ড দুই লেগ মিলিয়ে 4-3 গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে রিয়াল আগামী 1 জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে ফাইনালে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ শাহিনুর আলম স্পোর্টস ডেস্ক দেশ টিভি